সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ 9 অক্টোবর 2021 রোজ শনিবার। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। দর্শক, আমরা বাজারে এসে জানতে পেরেছি আজকের বাজারে প্রবেশ করেছে এলচি পেঁয়াজ, বার্মার দেশি পেঁয়াজ। দর্শক, এই মুহূর্তে বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। দর্শক, আমি মোহাম্মদ আব্দুল কাদের, এই মুহূর্তে আমি চলে এসেছি বৃহত্তম গাজীপুর জেলা সিপুর থানা জয়না পাইকারি আড়তে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। দর্শক, এখন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর কবির। আলমগীর কবির? জি। কত বছর যাবত ব্যবসা করছেন? আমি 14-15 বছর যাবত। 14-15 বছর? জি। ভাইজান এই দোকানটা কোথায় অবস্থিত? এটা জয়না বাজার উপশহর মার্কেট। জয়না বাজার উপশহর মার্কেট? জি। ভাইজান আপনার দোকানটার নাম কি? আমার দোকানটার নাম হলো সরকার কর্পোরেশন এন্ড কো। সরকার কর্পোরেশন এন্ড কো? সরকার কর্পোরেশন এন্ড কো। জি। আমদানি এবং রপ্তানিকারক? আমদানি এবং রপ্তানিকারক। জি। ভাইজান বাজারে তো এলসি পেঁয়াজ প্রবেশ করেছে। জি, এলসি পেঁয়াজ প্রবেশ করেছে। কত তারিখ থেকে এলসি পেঁয়াজ প্রবেশ করেছে? এই আপনার এই 7 তারিখ থেকে এলসি পেঁয়াজটা ঢুকছে, প্রবেশ করেছে। 7 তারিখ থেকে এলসি পেঁয়াজ ঢুকছে? জি জি। ভাইজান আপনার সাথে যদি কোনো বিক্রেতা যোগাযোগ করে আপনার কাছে মাল বিক্রি করতে চায়, সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। আপনার মোবাইল নাম্বারটি কি বলা যাবে? জি বলা যাবে, 01712-692754। এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে মালামাল বিক্রি করতে পারবেন। হ্যাঁ ভাইজান, আজকের বাজারে তো রসুনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। জি বৃদ্ধি পেয়েছে 4-5 দিনের মধ্যে। জি। 4 তারিখে তো যত সম্ভব রসুন বিক্রি হয়েছে 38-35 টাকা কেজি। আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি হচ্ছে? আজকের বাজার 40-42 টাকা কেজি। কেজি প্রতি 5-8 টাকা বৃদ্ধি পেয়েছে রসুনের দাম। রসুনের দাম? ভাইজান কত তারিখ থেকে এলচি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে? এই 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে এলচি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। কত তারিখ পর্যন্ত? এই 11 তারিখ পর্যন্ত চলবে। আবার 6 দিন বন্ধ থাকার সম্ভাবনা বেশি, বন্ধ থাকলে এলচি পেঁয়াজ ইন্ডিয়া থেকে ঢুকবে না পূজার জন্য। 11 তারিখ পর্যন্ত এলচি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে? জি। 11 তারিখের পরে এলচি পেঁয়াজ বন্ধ থাকার সম্ভাবনা বেশি। আবার পূজার শেষে আবার এলসি পেঁয়াজ ঢুকবে, এটা আমাদের আমরা আশঙ্কাজনক। জি ভাইজান আপনার এলসি পেঁয়াজ কত করে কেজি কিনা আছে? এই আপনার বর্তমানে এলসি পেঁয়াজ কিনা আছে আপনার 46-47। 46-47? আজকের বাজারে আপনি এলসি পেঁয়াজ কত টাকা কেজি পাইকারি বিক্রি? আমি পাইকারি বিক্রি করতেছি 56-57। 56-57 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি। এটা ইন্দুর না নাসিক? এই ইন্দুর মালটা বিক্রি করতেছি আমি 54-55, আর নাসিক এটা 56-57। 57 টাকা? জি। বার্মার পেঁয়াজটা যে বাংলাদেশে প্রবেশ করছে, জি, এই পেঁয়াজটা কত তারিখ থেকে প্রবেশ করছে? এই পেঁয়াজটা ইন্ডিয়া বর্ডারটা যখন বন্ধ হয়ে গেছে তখন এরপর থেকে পরের দিন থেকে এই বার্মার পেঁয়াজটা চট্টগ্রাম বন্ধ দিয়ে ঢুকতেছে। বার্মার পেঁয়াজ বাংলাদেশে কত টাকা কেজি বিক্রি হচ্ছে? এটা 45-47 টাকা। 45-47 টাকা বার্মার পেঁয়াজ বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। ভাইজান আজকের বাজারে যে 20 গ্রামের স্টিক আলু বিক্রি হয় কত করে কেজি পাইকারি? 20 গ্রামের স্টিক আলুটা বিক্রি হচ্ছে আপনার 13-13.5 টাকা। 13-13.5 টাকা? জি। এবং রংপুরের যে আপনার ডায়মন্ড আলুটা এটা হলো 15-15.5 টাকা। 15-15.5 টাকা বিক্রি হচ্ছে ভাইজান। ভাইজান আজকের বাজারে দেশি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? দেশি পেঁয়াজ 63-65। 63-65 টাকা কেজি বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা? বাড়ার সম্ভাবনা যদি ওই এলসি যদি ইন্ডিয়া যদি মালটা যদি বাংলাদেশে না দেয় এলসিটা, তাহলে হয়তো দেশি বাজারটা বাড়বে। আর এলসিটা আসলে বাড়ি কি আর বাড়ার সম্ভাবনা থাকবে না? যেরকম দাম আছে এর থেকে কি কমার সম্ভাবনা? স্থিতিশীল আসবে, স্থিতিশীল আসবে, মানে এই দামটাই থাকবে? হ্যাঁ এই দামটা থাকবে, কিন্তু আমাদের আরো কমে আসবে, এর থেকে আরো কিছুটা কমে আসবে। হ্যাঁ খুব কমে আসবে। পেঁয়াজের দামটা বাড়ার সম্ভাবনা বেশি আছে না কমার সম্ভাবনা বেশি? এই পূজার পরে বোঝা যাবে, যদি আমাদের এলসি যদি চলে আসে
তাহলে দেশি বাজারের দামটা কমে আসবে কমে আসবে জি বারবার পেঁয়াজটা প্রবেশ করছে বারবার পেঁয়াজ তো বন্ধ হচ্ছে না জি বারবার পেঁয়াজ আসাতে দেশি বাজারের দামটা কি রকম বাড়বে না কি রকম কমবে না বারবার পেঁয়াজ তো আসাতে আমাদের যে দেশি পেঁয়াজটা ওটার দামটা অলরেডি কমে গেছে কমে গেছে হ্যাঁ যেভাবে উঠতেছিল বারবার পেঁয়াজ ঢোকাতে কমে গেছে কমে গেছে জি তার মানে দেশি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি একটা নাই আশঙ্কা নাই ভাইজান রসুনের দামটা তো হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তিন চার পাঁচ দিনের ব্যবধানে জি রসুনের দামটা কিরকম বাড়ার সম্ভাবনা আছে বাজারে রসুনটা আপনার এরকম সম্ভাবনা থাকতে পারে যে এখন তো সিজন সিজনালি যে বীজের জন্যই করবে কিন্তু এখন এই রসুনটা হয়তো বা 50-55 এরকম হয়ে যেতে পারে 50-55 হয়ে হ্যাঁ হয়ে যেতে পারে রসুনের চাহিদা তো খুব বেশি বাজারে হ্যাঁ খুব বেশি বাজারে তার মানে রসুনের দামটা একটু বাড়ার সম্ভাবনা বেশি আছে বেশি আছে পেঁয়াজের দামটা বাড়ার সম্ভাবনা খুব কম যদি এলচি পেঁয়াজ বন্ধ থাকে তাহলে বাড়বে আর এলচি পেঁয়াজ যদি খুলে যায় তাহলে পেঁয়াজের দাম আরো কিছুটা কমে যাবে কমে আসবে ভাইজান আমাকে সাহায্য করার জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করি ওকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ